विधानसभा निर्वाचने চা বাগানে ভোট পেতে মরিয়া আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস জেলার 67টি চা বাগান রয়েছে। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চা বাগানে ভোটের ধস হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে চা বাগানে ভোটের সেই ধস থেকে রেহাই পেতেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে চা বাগানের মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য সাথী কার্ড, রেশন ফ্রি সবটাই চা বাগানের সাধারণ শ্রমিকদের কাছে তুলে ধরা হয় বলে জানিয়েছিলেন। এছাড়াও জেলায় এই চা বাগানগুলোতে ক্যালেন্ডারের মাধ্যমে এই প্রকল্পগুলোর প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস। চা বাগানের শ্রমিক সংগঠনের নেতা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর প্রকাশ চিক বরাই বলেন, আমাদের রাজ্যে চা বাগানের শ্রমিকদের 202 টাকা করে দেওয়া হচ্ছে, পার্শ্ববর্তী বিজেপি শাসিত আসাম রাজ্যে সেখানকার শ্রমিকদের 167 টাকা দিচ্ছে সরকার। এই ক্যালেন্ডার করা হচ্ছে যেখানে জেলায় 75,000 শ্রমিকদের রাজ্য সরকারের চা বাগানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে প্রচার করা হবে। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত চা সুন্দরী প্রকল্পের মধ্যে দিয়ে এই শ্রমিকদের জমির অধিকার এবং বাড়ি দেওয়ার প্রকল্প নিয়েছে। আমাদের মুজদায় শুরু হয়ে গেছে কাজ, আপনারা গিয়ে দেখতে পারেন। প্রায় 3 লক্ষ শ্রমিক পরিবার এর থেকে উপকৃত হবেন। প্রত্যেকটি চা বাগান বাংলায় শ্রমিক পরিবাররা এটা পাবেন। আপাতত বন্ধ বাগান দিয়ে শুরু হচ্ছে, খোলা বাগানেও স্টার্ট হচ্ছে। এক একটা বাড়ি 5,43,000 টাকা তার কস্ট এবং 400 স্কোয়ার ফিট প্রায় জায়গার উপরে এক একটা কোয়ার্টার হবে। এই কোয়ার্টার বিনে পয়সায় শ্রমিক পরিবার পাবে, বিনে পয়সায় আলো পাবে, বিনে পয়সায় জল পাবে। এই ঘরগুলোতে 2টো করে বেডরুম, একটা রিডিং রুম, একটা কিচেন, একটা বাথরুম এবং পাশে জায়গা। তার ওপর ওদেরকে জায়গাও দেওয়া হবে কি, যে এখানে জানেন না যে শ্রমিক শ্রেণীর মানুষ আমরা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া আমরা পালন করে থাকি, তাদের জন্য তার জন্য প্রভিশন রাখা হচ্ছে। এবং শুধু তাই নয়, জমির মালিকানা দিয়ে এই ঘর শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ঐতিহাসিক সিদ্ধান্ত, বিজেপির বন্ধুরা বলুক যে আসামে এটা করতে পেরেছে, তাদের তো সরকার আসামে আছে। আসলে তো এখনো 167 টাকা, 167, আমরা তো 202 টাকা। বিনে পয়সায় রেশন এখানে চা বাগানে দেওয়া হচ্ছে, ওখানে পয়সা দিয়ে রেশন কিনতে হচ্ছে। আমরা নিয়ার অ্যাবাউট 1.5 বছর ধরে আমরা একটা ক্যালেন্ডার নিয়েছি। নিয়ার অ্যাবাউট পুরো আলিপুরদুয়ার জেলাতে যদি দেখি তাহলে 75,000 হাউসহোল্ড আছে, 75,000 হাউসহোল্ড আছে। আমরা 75,000 হাউসহোল্ডের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করেছি, যার পরিপ্রেক্ষিতে 8টা পয়েন্ট অফ ভিউ আছে। 1 নম্বর 2 নম্বর করে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের বেনিফিট চা বাগানের ওয়ার্কার পাচ্ছে, যেখানে বিনা পয়সায় রাশন চা বাগানের ওয়ার্কার পাচ্ছে, যেখানে এই সরকার আসার আগে 67.50 টাকা হাজিরি ছিল, টিল নাও আজকে ডেটে 202 টাকা হাজিরি আছে। এটা আমরা প্রচারে রেখেছি। এবং বীর বিরসা মুন্ডা, যাকে আমরা আদিবাসী বীর বিরসা মুন্ডাকে ভগবান মানি, ওই বীর বিরসা মুন্ডা জন্য ছুটি ঘোষণা করেছে দিদি। আমাদের একটা প্রকৃতির পূজা হয় করম পূজা, যাকে বলি ওই করম পূজার জন্য ছুটি ঘোষণা করেছে। তারপরে এই যে কন্যাশ্রী, কন্যাশ্রীতে বুদ্ধ পূর্ণিমাতে ছুটি দিয়েছে। কন্যাশ্রীতে আমাদের সরকার 2011 থেকে 2021 অবধি 6,720 কোটি টাকা খরচা করেছে, যেটা মানে মেয়েদের আমাদের ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এইসব প্রচারকে নিয়ে কিন্তু আমরা ফিল্ডে নেমে কাজ করতেছি, মানে ডোর টু ডোর আমরা যাচ্ছি। তো পজিটিভ কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট